অসি বোলারে কি তার সবচেয়ে প্রিয় খাদ্য? এই প্রশ্নটা বোধ হয় আর ছুড়ে দেওয়া হবে না বিভিএস লক্ষ্মণকে, কিন্তু তুলনা একটা থেকেই যাবে। অস্ট্রেলিয়ার পেস সহায়ক পিচে ম্যাকগ্রা গিলেস্পি বিকেলদের সামলে 2003-04 অস্ট্রেলিয়া সফরে রাহুল দ্রাবিড়ের কৃতিত্ব বেশি নাকি মিস্টার ডিপেন্ডেবলকে টপকে যাওয়া বিরাট কোহলি বিরাট কীর্তি এগিয়ে যাবে? তর্ক আজ হয়তো অদৃশ্যই থাকবে, কারণ রাহুল দ্রাবিড়ের কীর্তিকে টপকানোই শুধু নয়, গড়েছেন আরও দুটি রেকর্ড একই দিনে কীর্তির হ্যাট্রিক বিরাট কোহলির। দেখে নেব বৃহস্পতিবারের বিরাট কীর্তি। ক্রিকেট ইতিহাসে টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম তিনটি ইনিংসে তিনটিতেই সেঞ্চুরি, এই কীর্তি বিরল। এর আগে 1975 সালে ব্রিসবেনে অধিনায়ক হিসেবে প্রথম দুটি টেস্টেই সেঞ্চুরি করেছিলেন গ্রেগ চ্যাপেল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনো টেস্ট সিরিজে ভারতের সর্বোচ্চ রান সংগ্রহকারী এখন বিরাট কোহলি। 2003-04 সালে অস্ট্রেলিয়া সফরে ভারতের হয়ে এতদিন সর্বোচ্চ 619 রান ছিল রাহুল দ্রাবিড়ের, সেই রেকর্ড ভেঙে এখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের সর্বোচ্চ 639 রান বিরাটের দখলে। ছুঁলেন গাভাস্কারকে, দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে চারটি সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন গাভাস্কার। 1971-1978 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুবার এই কীর্তি গড়েছিলেন গাভাস্কার, এবার একটি সিরিজে চারটি সেঞ্চুরি করে গাভাস্কারকে ছুঁলেন বিরাট। অধিনায়কত্বের চাপ কি পারফরমেন্সে প্রভাব ফেলে নাকি পারফরমেন্সের দিকে মন দিতে গিয়ে অবহেলিত হয় অধিনায়কত্ব? ক্রিকেট বিশেষজ্ঞদের দাবি বিরাটের ক্ষেত্রে অবশ্য দ্বিতীয়টা। ফর্মের উত্তুঙ্গে থাকলেও অধিনায়ক বিরাটের অধিনায়কত্ব নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে ক্রিকেট মহলে, তবে শুভানুধ্যায়ীদের আশা সেই জবাবও সপাটে দেবেন বিরাট। এবিপি আনন্দ।